राजधानी आगरतलार दुई विधानसभा निर्वाचन केंद्रे उपनिर्वाचन भोट ग्रहण प्रक्रिया अबाध सुष्ठुभावे सम्पन्न करते व्यापक निरापत्ता व्यवस्था ग्रहण करा हुए छे। मंगलवार शरद प्रचारे शेष दिने आहत एक सांबादिक सम्मेलने एक कथा जानिएछेन पश्चिम जिलार जिला शासक डॉक्टर देवप्रिय बर्धन। सांबादिक सम्मेलने उपस्थित छिलेन पश्चिम जिलार पुलिस सुपार बी जगदीश्वर रेड्डी, दुई विधानसभा केंद्रे रिटार्निंग अफिसार यथाक्रमे असीम सहाय और शैलेश कुमार यादव। आगामी 23 जून राज्यर चारटी विधानसभा केंद्रेर उपनिर्वाचन अनुष्ठित होच्छे। एई चारटी विधानसभा केंद्रेर मध्ये राजधानी आगरतलार दुटी विधानसभा केंद्र रयेछे। एई दुई विधानसभा केंद्र हलो 8 टाउन बर्दवाली एवं 6 आगरतला। এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর দেবপ্রিয় বর্ধন এই সংবাদ জানান। জেলাশাসক জানান, আট টাউন বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রে 56টি পোলিং স্টেশন রয়েছে। এর মধ্যে 3টি পোলিং স্টেশন স্পর্শকাতর এবং 4টি অতি স্পর্শকাতর বা ভার্নারেবল। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মোট পোলিং স্টেশনের সংখ্যা 55টি। এর মধ্যে স্পর্শকাতর কোনো পোলিং স্টেশন বা বুথ কেন্দ্র নেই। এই বিধানসভা কেন্দ্রের 7টি অতি স্পর্শকাতর বা ভার্নারেবল পোলিং স্টেশন রয়েছে। असेंबली कॉन्स्टिट्यूएंसी 8 है, इसमें एक्चुअली 3 क्रिटिकल है और इसमें 4 है वल्नरेबल। तो इस बेसिस पे अभी इसमें 7 है और बाकी जो अलग मतलब कॉन्स्टिट्यूएंसी 6 है चित्रागढ़तला, उसमें क्रिटिकल नहीं है और वल्नरेबल है बाकी सारे। मतलब इसका वल्नरेबल और क्रिटिकल में नहीं, सभी नहीं, इसमें टोटल 7 है, 7 वल्नरेबल है, उसमें क्रिटिकल नहीं है एक्चुअली। तो अभी जो मतलब ये रिवीजन हुआ, ये एक्चुअली 14 है टोटल 14, तो उसमें वल्नरेबल है। तो क्रिटिकल और वल्नरेबल थोड़ा सा डिफरेंस होता है, वो इलेक्शन कमीशन के गाइडलाइन फॉलो करके हम लोग किए हैं और उसमें जो भी डिप्लॉयमेंट एज पर स्टैंडर्ड प्रोटोकॉल है वो हम लोग कर रहे हैं। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক আরো জানান, ভোট গ্রহণ পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেছে। প্রতিটি পোলিং স্টেশনে সিআরপিএফ নিয়োগ করা হবে। পোলিং স্টেশনগুলিকে কেন্দ্র করে থাকবে সিআরপিএফ বাহিনীর টহলদারি। প্রতিটি পোলিং স্টেশনের ভেতরে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। পোলিং স্টেশনের বাইরে থাকবে ভিডিওগ্রাফি। এছাড়া প্রতিটি পোলিং স্টেশনে অ্যাডিশনাল পোলিং অফিসার নিয়োগ করা হবে। রেগুলারলি রিভিউ করছি আর ল এন্ড অর্ডার সিচুয়েশনের জন্য পোল ডে আগে থেকে বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশন সিএপিএফ এর মাধ্যমে হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট ফোর্স পেয়েছি, আমরা তাদেরকে ডেপ্লয়মেন্ট করেছি বিভিন্ন জায়গায় আর সেটা এখনো বিভিন্ন জায়গায় ফুড পেট্রোলিং এরিয়া ডোমিনেশন অ্যাক্টিভিটিস সেগুলি চলছে। পোলের ব্যাপারে যদি আমরা বলি, তো পোলিং স্টেশনে আমরা এডিশনাল পোলিং স্টাফ দিচ্ছি এবার। মাইক্রো অবজারভার্স ডিপ্লয় করা হচ্ছে প্রতিটি পোলিং স্টেশনে। ওয়েবকাস্টিং প্রত্যেকটা পোলিং স্টেশনে হবে, ভিডিওগ্রাফি প্রত্যেকটা পোলিং স্টেশনে হবে, সিএপিএফ ডিপ্লয়মেন্ট আমরা প্রত্যেকটা পোলিং স্টেশনে করছি। প্রত্যেকটা পোলিং স্টেশনেই ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা করব। আর আমাদের এখানে যে ডিসপার্সাল আর রিসিভিং সেন্টার সেটা উমাকান্ত একাডেমি মাঠে সেটা আমরা করব। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক আরো জানান, মঙ্গলবার সন্ধ্যা 5টা থেকে 24 জুন সকাল 5টা পর্যন্ত রাজধানীর দুই বিধানসভা কেন্দ্রের অধীন এলাকাগুলিতে 144 ধারা জারি করা হয়েছে। আজকে সন্ধ্যা 5টা থেকে শুরু করে 24 তারিখ সকাল 5টা পর্যন্ত 144 ইম্পোজ করা হয়েছে এই দুইটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরিয়াতে। তাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন সেগুলি আপনাদের হাতে হয়তো পৌঁছে গেছে এখনো। বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন মানে 5 জন বা তার বেশি একসাথে জড়ো হতে পারবে না, একটার বেশি গাড়ি বা বাইক মানে গ্রুপে কোনো জায়গায় মুভমেন্ট এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে করতে পারবে না, এই ধরনের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন সেখানে ইম্পোজ করা। জেলা শাসক আরো জানান, রাজধানীর দুই বিধানসভা কেন্দ্রের দুটি করে মডেল পোলিং স্টেশন হবে। উভয় বিধানসভা কেন্দ্রে দুটি করে পোলিং স্টেশন মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।